দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু স্টিলের স্প্যান বসানোর কাজ উদ্বোধন করা হবে আজ। রোহিঙ্গা সংকট সমাধানে বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা চীন রাশিয়া ও ভারতের সাথে পৃথক বৈঠক করার পরামর্শ রোহিঙ্গা পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছে সরকার ভাষাঞ্চর বাসযোগ্য করতে সময় লাগতে পারে কমপক্ষে এক বছর প্রজনন মৌসুম শুরু হওয়ায় কাল থেকে ইলিশ ধরা বন্ধ থাকবে বাইশ দিন সরকারের সহায়তার দাবি জেলেদের বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ভক্তদের মাঝে বিচ্ছেদের সুর স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে পানির ওপর দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু মূল স্ট্রাকচার স্টিলের স্প্যান বসানোর কাজ উদ্বোধন করা হবে আজ এজন্য জাজিরা পয়েন্টে পুরোপুরি প্রস্তুত সাঁত্রিশ ও নং পিলার আর এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ ভাগ পদ্মা ঘুরে এসে সবশেষ অগ্রগতি তুলে ধরছেন ফখরুল ইসলাম ক্যামেরায় ছিলেন কামাল হোসেন দেশের সর্ববৃহৎ আর বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুকে দৃশ্যমান বাস্তবতায় রূপ দিতে নদীতে চলছে বিশাল কর্মযজ্ঞ সেতুর বিয়াল্লিশটি পিলারের মধ্যে জাজিরা পয়েন্টে সাঁইত্রিশ ও আটত্রিশ নং পিলার এখন প্রস্তুত আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেতুর বাস্তব অবকাঠামো স্টিলের স্প্যান বসাতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন শ্রমিকরা এরই মধ্যে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনে নদীর জাজিরা অংশে নেওয়া হয়েছে উনত্রিশশো টন ওজনের দ্বিতল স্প্যান ছটা ফাইভ পার্সেন্ট খাঁচা দেওয়া হয়েছে তার মধ্যে রড দেওয়া হয়েছে রড ঠোট দেওয়া হলে ব্যাস বান্ধার পরে তার মধ্যে ডালা হয়েছে ডালা হয়েছে তিনবার ঘিরে ওই পাশেটা সাঁত্রিশ এ পাশেটা আটত্রিশ এটা কাজ একদম মোটামুটি প্রায় শেষ স্প্রিং বসানোর কাজ চলছে সেতুর জাজিরা পয়েন্টে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ও বিয়াল্লিশ নং পিলার নির্মাণ শেষ করতে রাত দিন জোরসোরেই চলছে কাজ এছাড়া পদ্মার মাওয়া ইয়ার্ডের ওয়ার্কশপেও জোরসোরে চলছে কর্মযজ্ঞ এরই মধ্যে বাকি আরও চল্লিশটি স্প্যানের মধ্যে তিনটি স্প্যান প্রস্তুত রাখা হয়েছে যেগুলো নদীতে পিলার উঠে যাওয়ার পর পরই সংযুক্ত করা হবে এখানে উনচল্লিশ পিলারের রড সেকশনের কাজ মোটামুটি অলরেডি মাঝপথের শেষের দিকে তারপর এখানে আপসেটের কলমের ইয়ে সেকশনের কাজগুলো হইতেছে দ্রুত গার্ডারের কাজ চলছে আর কি কাজ সাতত্রিশ আটত্রিশ ওকে সেতু প্রকল্পে পাঁচটি ভাগে ভাগ করে চলছে নির্মাণ কাজ যাতে মাওয়া সংযোগ সড়কের কাজ হয়েছে শতভাগ জাজিরা অংশের কাজ শেষ পর্যায়ে সব মিলিয়ে এখন পর্যন্ত বহুমুখী এই প্রকল্পের কাজ হয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ ভাগ কাজের এই ধারাবাহিকতা ঠিক থাকলে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই সেতু নির্মাণ সময়ের ব্যাপার স্বপ্নের এ সেতু বাস্তবায়িত হলে উন্মোচিত হবে উন্নয়নের নবযাত্রা একই সাথে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি নদীর বুকে এখন দৃশ্যমান বাস্তবতায় পুরো প্রস্তুত সেতুর সাইত্রিশ ও আটত্রিশ নং পিলার যার উপরে পদ্মার গ্রাফিক্সের কলবর ভেঙে মূল অবকাঠামো স্টিলের স্পেন বসবে অল্প কয়েকদিনের মধ্যেই আর এমন এক একটি গাঁথুনি গাঁথবে বড় স্বপ্ন যেই স্বপ্ন হবে পদ্মা সেতু ফকরুল ইসলাম নিউজ 24 সাজিরা পদ্ধতি প্রকল্প শরীয়তপুর রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসলেও এটিকে অগ্রগতি হিসেবেই দেখছেন সাবেক কূটনীতিকরা তারা বলছেন সমস্যা সমাধানে চীন ও রাশিয়ার সঙ্গে সরকারের উচিত শিশু পর্যায় থেকে বিশেষ কূটনৈতিক তৎপরতা তা গড়ে তোলা পাশাপাশি ভারতের সঙ্গেও আলাদা বৈঠক করার পরামর্শ তাদের বিস্তারিত তোহিদ শান্তর প্রতিবেদনে এক মাসের বেশি সময় পার হল রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি বরং আরও ঘনীভূত হচ্ছে আশার আলো হিসেবে উজ্জ্বল হয়ে উঠেছিল রোহিঙ্গা সমস্যাকে আমল নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক এ বিষয়ে বাংলাদেশের জোর কূটনৈতিক তৎপরতার সবচেয়ে বড় সফলতা এটি কিন্তু রাশিয়া এবং চীনের ভূমিকায় শেষ পর্যন্ত কোনো ফল আসেনি সাবেক কূটনীতিকরা বলছেন এটি দীর্ঘ প্রক্রিয়া আশাহত হওয়ার কোনো কারণ নেই যা চেয়েছিল বাংলাদেশ তা হয়নি কিন্তু জাতিসংঘের বক্তব্য অনেকটাই এগিয়ে দিয়েছে বাংলাদেশকে এই নিরাপত্তা পরিষদের বৈঠক থেকে আমি বলবো না যে এখানে সব সমাধান এসে যাবে তবে চাপ কিন্তু গড়ে উঠছে কিছুটা আমার প্রত্যাশার ঘাটতি থাকলেও আমি হতাশ নই যেহেতু যুক্তরাষ্ট্র হন শক্ত অবস্থান নিয়েছে এটা সুযোগ নিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রান্স আসিয়ান দেশসমূহ সমূহ তুরস্ক এদিকে সকলকে সঙ্গে নিয়ে এই ধরনের চাপটা মিয়ানমারের উপরে অব্যাহত রাখতে হবে তাদের পরামর্শ চীন রাশিয়াতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাতে হবে গতানুগতিক কূটনীতি তৎপরতা বজায় রাখলে এটা বোধ আমরা তেমন কোনো সফল পাব না এখানে শীর্ষ পর্যায়ে যোগাযোগ প্রয়োজন অর্থাৎ সরকার প্রধানের পক্ষে বিশেষ করে রুশ এবং চীন দ্বিপাক্ষিক আলোচনায় যদি সমাধানটা হয়েই যায় তাহলে তো চীন রাশিয়ার ভেটর প্রয়োজন হবে না ও বাংলাদেশের সাথে মিয়ানমারের যাতে যাতে করে একটা ফলপ্রসূ আলোচনা হয় চীন কিন্তু সেটা পর্দার অন্তরাল থেকে সেটার জন্য কাজ করে যাচ্ছে

চাল আমদানি ছাড়া তেমন কোনো বাণিজ্যিক কার্যক্রম সেখানে চলছে না এই অবস্থা চলতে থাকলে যে কোনো সময় বন্দরে আমদানি রপ্তানি শূন্যের কোটায় নেমে আসতে পারে টেকনাফ থেকে হায়দার আলীর ছবিতে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন গত বছর অক্টোবরে মিয়ানমার সীমান্তে সহিংসতার জের ধরে টেকনাফ বন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়ে যায় এরপর গত আগস্ট থেকে রাখাইন রাজ্য জুড়ে দেশটির সেনাবাহিনীর জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ শুরু হলে বন্ধটির উপর মারাত্মক প্রভাব পড়ে একে একে সংকুচিত হতে থাকে বাণিজ্যিক কার্যক্রম গত আগস্ট মাসে দেড় কোটি টাকারও বেশি আমদানি শুল্ক আদায় হলেও এই মাসের তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আদায় হয়েছে মাত্র তেতাল্লিশ লাখ টাকা রাখান রাজ্যে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে আসবে না ততক্ষণ পর্যন্তই এটা এইভাবে থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ব্যবসায়িক একটা আলোচনার মাধ্যমে যদি কোনো একটা পলিসি গ্রহণ করে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আরো অনেক উন্নতি হবে মালামাল প্রচুর আসবে বন্দরে এখনও আটকা পড়ে আছে মিয়ানমারের ১৩টি পণ্যবাহী বড় নৌকা বন্দরের অবস্থা যখন এমন তখন নাফ নদীর ওপারে এখনো ধোয়া উঠতে দেখেন বন্দরের লোকজন এখান তো বর্ডার যেহেতু কাছে ধোঁয়া ধোঁয়া দেখা যায় মাঝে মাঝে আর এই ছাড়া তো আর আমাদের অন্য কিছু জানার সম্ভাবনা নাই এখান থেকে আমরা উনিশশো পঁচানব্বই সালে যাত্রা শুরুর পর থেকে গত বছরে এই বন্দর দিয়ে আমদানি হয়েছে এতে সব মিলিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় এক কোটি টাকা তবে চলতি অর্থ বছরে আমদানি রপ্তানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় রাজস্ব আদায়ে ধস নামতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট

রোহিঙ্গা সংকটের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও স্থবিরতা নেমে এসেছে এই টেকনাফ স্থল বন্দরে সংকট সমাধানের মাধ্যমে ঠিক কবে বন্দরটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সে বিষয়ে নিশ্চিত নয় এখানকার কর্মকর্তা কর্মচারীরাও লাকমিনা সোমা নিউজ টোয়েন্টি ফোর টেকনাফ রোহিঙ্গাদের পুনর্বাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার প্রাথমিকভাবে ভাষাঞ্চরে পুনর্বাসনের চিন্তাভাবনা থাকলেও তা এখনই সম্ভব হচ্ছে না সম্প্রতি এই চর ঘুরে এসে সরকারি কর্মকর্তারা বলছেন এটি বাসযোগ্য করতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে যদিও নৌবাহিনীর তত্ত্বাবধানে এরই মধ্যে শুরু হয়েছে এই চরের অবকাঠামো নির্মাণের কাজ এদিকে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের পুনর্বাসন নয় কূটনৈতিক চাপ বাড়িয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই হবে সঠিক সিদ্ধান্ত চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নৌবাহিনীর তত্ত্বাবধানে এরই মধ্যে নানা স্থাপনা তৈরি শুরু হয়েছে ভাষাঞ্চরে স্থানীয়দের কাছে যেটা ঠেঙ্গারচর নামেই পরিচিত দশ হাজার একরের এই নতুন ভূমিতে সরকারি কর্মকর্তারাও যাচ্ছেন কাজের অগ্রগতি দেখতে তবে ভাষানচরকে আবাস উপযোগী করতে সময় লাগবে বলে ধারণা সম্প্রতি ঘুরে আসা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নানের বলছেন এই বছরই রোহিঙ্গাদের সেখানে পুনর্বাসনের সম্ভাবনা কম দেশি বিদেশি এবং আমাদের সরকারিভাবে আমরা যেভাবে তাদেরকে হেল্প করছি নারী শিশু এবং সর্বস্তরের যারা আসছে এটি তো এই মুহূর্তে যদি বলি যে আমরা ওখানে গিয়ে দিব চরের মধ্যে নেওয়ার পরে বিচ্ছিন্ন করে ইম্পসিবল এটা হতে পারে না এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া থাকবে ওখানে কাজ কমপ্লিট হলে তখনই শুধু শিফট করা যায় কূটনৈতিক ও সামরিক বিশেষজ্ঞদের মতে পুনর্বাসন নয় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নই হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানের একমাত্র উপায় আমরা তো বলছি আনান কমিশন বাস্তবায়ন করা হোক তো আনন কমিশন বলা হয়েছে নিয়ে গিয়ে তাদের ওখানে পুনর্বাসন করা এবং মিয়ানমারও উপর যে প্রেসারটা এখন আছে আমরা বলছি এটা তারা সৃষ্টি করেছে তারা সেই সমস্যার সমাধান করবে এখন আমরা যদি উদ্যোগ নিয়ে আর কোথাও নিয়ে তাদের পুনর্বাসন করতে তো আমরা কেন তাদের সমস্যার সমাধান মাথায় নিয়ে অন্যখানে পুনর্বাসন করব পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের এক স্থানে আনতে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্যান্য সংগঠন তাদেরকে বিভিন্নভাবে চাকরি ব্যবস্থা করে দিচ্ছে ছড়ানোর বিষয়টা শুধু সরকার একার পক্ষে রোধ করা সম্ভব নয় এখানে সামাজিক সচেতনতার ব্যাপার আছে এবং সেটা যদি জোরালো করা যায় তাহলে হয়তো তাদেরকে সমাজে ছড়িয়ে পড়াটা বন্ধ করা যাবে একসময় জলদস্যুদের অভয়ারণ্য থাকলেও ভাষানচরের সঙ্গে নৌ যোগাযোগ সহজ করতে এরই মধ্যে পল্টন স্থাপন করেছে নৌবাহিনী এবারে অন্য প্রসঙ্গ কাল থেকে শুরু হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম চলবে বাইশে অক্টোবর পর্যন্ত মোট বাইশ দিন ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নির্ধারিত এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার এদিকে এখনও অধিকাংশ ইলিশের পেটে ডিম আসেনি দাবি করে প্রজনন মৌসুমের সময় পেছানোর দাবি জানিয়েছেন জেলেরা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ইলিশের উৎপাদন বাড়াতে আগামী পহেলা অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সারা সারাদেশের ছয়টি অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরা বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর ফলে এ সময় বেকার হয়ে পড়ে উপকূলের লক্ষাধিক জেলে জেলেদের দাবি এখনও ডিম আসেনি অধিকাংশ ইলিশের পেটে তাই প্রজনন মৌসুম আরও কয়েকদিন পেছানোর দাবি তাদের মা ইলিশ ডিম হয় না ডিম হলে অথবা বন্ধ করে দিতে এমন আমাকে বন্ধ করে যেমন আমরা দুই দুইটা মাছ পাওয়া যাচ্ছে ডিমই বন্ধ করে ভারত জানলে তো সেটা মানে না ভারত জানলে হাজার হাজার জানলে বাংলাদেশ থেকে মাছ ধরে নিতেছে কিন্তু ভারতের লোকের সাথে যদি অ্যাডজাস্ট করে যদি অবরোধ দেওয়া হয় তাহলে এই অবরোধের দাম আছে আর শুধু বাংলাদেশের জন্য অবরোধ যদি হয় তো এই অবরোধের কোনো দাম নাই প্রজনন মৌসুম সফল করতে এরই মধ্যে নানা কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ বিভিন্ন পয়েন্টে আমরা বেশ বেশ কিছু চেকপোস্ট আমরা আমাদের থাকবে সেখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরা থাকবে এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবে প্রজনন মৌসুমে মৎস্যজীবীদেরকে গত বছরও বিশ কেজি করে চাল দেওয়া হয়েছে তো এবছরও যাতে এটা ওই সময়ের মধ্যে আমরা দিতে পারি সেই ব্যাপারেও আমরা প্রশাসনের সহযোগিতা যাব। চাঁদপুরে পদ্মা মেঘনার মোহনায় মতলবের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত ষাট কিলোমিটার এলাকায় ইলিশ ডিম ছাড়ে তাই মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এবারও বিশেষ তদারকি করবে প্রশাসন ও মৎস্য বিভাগ এ সময় জেলেরা বেকার হয়ে পড়েন তাই এ সময় সরকারি সহযোগিতা দেয়ার দাবি তাদের খাওয়া দাওয়া আছে সংসার আছে আমরা কি করে চাইল দে চাইল এগুলো হয় না এগুলো না বালবাস না কোনো হয় নাই প্রজনন মৌসুম সফল করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো মাইলিশ বহনকারীকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিষেধাজ্ঞা অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে এবারে ড্রিম হলিডে পার্কের সৌজন্যে শারদীয় দুর্গোৎসবের খবর বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের এরই মধ্যে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বিচ্ছেদের বেদনা এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস চলে যাব তার কাছে

তো একেবারে শেষ দিনের পূজার যে আনুষ্ঠানিকতা শীত তো এখানে চলছে একেবারে শেষবারের মতো দেবী দুর্গাকে কিন্তু পুজো দিচ্ছেন এবং এই শেষ সময়ে তাকে নিষ্ঠ করানো হয় তাকে কিন্তু পান দিয়ে বরণ করা হয় এবং সেই সাথে আসলে তাকে সাজানো হয় সিঁদুর পরানো হয় এবং যারা সধবা নারী রয়েছেন তারা কিন্তু বিশ্বাস করেন যে দেবী দুর্গাকে যদি এইভাবে মিষ্টিভুগ করিয়ে কপালে সিঁদুর দিয়ে তাকে পাঠানো হয় তার শ্বশুর বাড়িতে তাহলে কিন্তু আসলে তাদের স্বামীর যে দীর্ঘায়ু সেটি আসলে হবে এবং এই বিশ্বাসে কিন্তু তারা প্রতি বছর এই দশমীর দিনে তারা কিন্তু সিঁদুর দিয়ে থাকেন দেবী দুর্গার মাথায় সেই সাথে কিন্তু অন্যান্য যে সকল দেবতা রয়েছেন অর্থাৎ দুর্গার যে আর চারটি সন্তান গণেশ কার্তিক লক্ষ্মী এবং সরস্বতী সেই চারজনকেও কিন্তু একেবারে মিষ্টি মুখ করিয়ে তারপরে কিন্তু তারা পাঠান এবং তারা বিশ্বাস করেন এতে আসলে পৃথিবীর মঙ্গল হবে তো আজকে আসলে এই যে পূজার মণ্ডপে একসাথে যেমন আনন্দ উৎসব হবে একসাথে যেমন সিঁদুর খেলা নাচ আরতি হবে সেই সাথে কিন্তু বিষাদের সুরও বাচ্ছে তো বিষাদ এবং আনন্দ দুটির মিশ্রণই কিন্তু এই দশমীর আসলে বিশেষ দিনটি কারণ দেবী তাদের ছেড়ে চলে যাচ্ছে এটি একটি দুঃখের বিষয় আবারও এক বছর পরে দেবী তাদের মাঝে ফিরে আসবেন সুতরাং সেটি আবার আনন্দের বিষয় আবার এত দিন দেবী ছিলেন মর্তে এবং তাকে এত সারম্বরে পুজো দেওয়া হলো এবং দেবী যে এসেছিলেন এই আনন্দের কারণে তারা একেবারে হাসি মুখে আনন্দ করতে করতে নাচতে নাচতে দেবীকে কিন্তু আসলে বিসর্জন দেন আর আজকে রাত দশটার মধ্যে পুরো বাংলাদেশের যত জায়গায় এই মণ্ডপ রয়েছে প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু বিসর্জন দিতে হবে প্রতিমা বিসর্জন রাত দশটার মধ্যেই দিতে হবে কারণ আশুরার যে আনুষ্ঠানিকতা সেটি আবার শুরু হবার বিষয় আছে তো দুটি অনুষ্ঠান দুই ধর্মাবলম্বীদের একই সময়ে পড়ে যাওয়াই কিন্তু এই যাওয়ায় কিন্তু সরকারের কাছ থেকে এই নির্দেশ এসেছে যে আসলে দশটার মধ্যেই যেভাবেই হোক পুরো বাংলাদেশের সকল জায়গায় এই প্রতিমা বিসর্জন করতে হবে এবং সে কারণেই কিন্তু ঢাকার যে দুশো একত্রিশটি মণ্ডপে প্রতিমা গড়া হয়েছে এই প্রতিমাগুলো কিন্তু বিকেলের মধ্যেই একেবারে সদরঘাটে নিয়ে যাওয়া হবে এবং কিছু আছে যেগুলো আসলে তুরাগ নদীতে ডোবানো হবে কারণ যারা ওই দিকে থাকেন যাদের তুরাগ নদীর কাছে হয় তারা তুরাগ নদীতে যাবেন আর বাকি যারা আছে বুড়িগঙ্গা নদীতে ডোবাবেন সদরঘাটের কাছে এবং এই দুই ভাগে ভাগ হওয়ায় একটি সুবিধা হয়েছে যে এক জায়গায় চাপটা অনেক বেশি পড়বে না তো সেই যে শোভাযাত্রা সকল মন্ডির থেকে এই যে প্রতিমা নিয়ে দেবী প্রতিমা নিয়ে তারপরে একেবারে একসাথে সারিবদ্ধ হয়ে সেই সদরঘাটের দিকে যাওয়া সেই শোভাযাত্রা কিন্তু শুরু হবে বিকাল তিনটার পরপরই বলা আছে তাদের যে সূচি রয়েছে সময়সূচি রয়েছে সেটি অনুযায়ী বিকেল চারটা তবে তার আগেই কিন্তু শোভাযাত্রার সকল ধরনের আয়োজন একেবারে শেষ করে দেওয়া হবে সেই সাথে আজকের দিনে সধবা নারীরা সেই শোভাযাত্রার আগেই আসলে দেবীকে সিঁদুর পরাবেন এবং সকলে মিলে একে অপরকেও মিষ্টিমুখ করাবেন এবং সিঁদুর পরাবেন এবং অনেকে আছেন যে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুরটি সিঁদুরের কৌটায় আসলে রেখে দেন এবং সেটি আসলে প্রতিবারেই আসলে সিঁদুরের যে কৌটা আছে সেই কৌটার মধ্যে দিয়ে দিয়ে তারপর সারা বছর ধরে কিন্তু সেই সিঁদুরটি ব্যবহার করেন আবার যখন একটি বছর শেষ হয় সামনের বছর আবারও আসলে এই দশমীর দিনে দেবীর পায়ে আসলে সিঁদুর ছুঁয়ে তারা আবার আরেকটি বছরের জন্য রেখে দেয় তো এটি আসলে তাদের একটি ঐতিহ্য বলতে পারেন এটি তাদের একটি রীতিনীতির বিষয় এবং তারা বিশ্বাস করেন যে এতে সকলের আসলে মঙ্গল হবে দশভুজে দেবী দুর্গা এবার কিন্তু এসেছিলেন নৌকায় যার অর্থ দেবী আসলে পুরো পৃথিবীতে শস্য শ্যামলা সুজলা সুফলায় করে রাখবেন এটি আসলে একটি প্রতীক বলা যায় আবার আরেক দিকে আসলে যেহেতু জলযোগে আসছেন সে কারণে আসলে দুর্যোগ হবে তো হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন পূজারী যারা রয়েছেন তারা বলছেন যে এই যে এবছর বন্যা হয়েছে এটি আসলে সেই দুর্যোগের একটি প্রতীক আরেকটি বিষয় সেটি হচ্ছে দেবী দুর্গা এবার ফিরে যাবেন ঘোড়ায় চড়ে তো ঘোড়ায় চড়ে যাওয়াটা আসলে অনেকটা যুদ্ধের প্রতীক যুদ্ধক্ষেত্রে ঘোড়া যখন সামনের দিকে এগিয়ে যায় তখন আশেপাশের সব কিছু লন্ড ভণ্ড করে সামনের দিকে যেতে থাকে তো ঘোড়ায় যাওয়া মানে সেটি আসলে কিছুটা আসলে খারাপ দিক কিছুটা অশুভ তো পুরোহিতরা কিন্তু বলছেন যে এই যে এবছর রোহিঙ্গা শরণার্থীরা তারা তাদের দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন এটি কিন্তু সেই অশুভ যে বিষয়টি রয়েছে সেটির এক ধরনের প্রতীক তো তারপরেও আসলে দেবীকে পূজা দেওয়া হচ্ছে তো দেবী নিশ্চয়ই তুষ্ট হয়ে সবার মঙ্গল কামনায় সবার মঙ্গল প্রতিষ্ঠা করে যাবেন সবাইকে আশীর্বাদ করে যাবেন যেন সব ধরনের সমস্যা পৃথিবী থেকে দূর হয় এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয় সেই সাথে দেবী দুর্গা যেমন মহিষাসুরকে বধ করে স্বর্গমূর্তে ফিরিয়ে এনেছিলেন শান্তি সেই রকম আসলে এখনও পৃথিবীতে যত ধরনের অশান্তি রয়েছে যত ধরনের অশুভ শক্তি রয়েছে অশান্তি রয়েছে সব কিছু কিন্তু দেবী দুর্গা দূর করে একেবারে মঙ্গল বয়ে আনবেন এমনই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের এবং দেবী দেবীর কাছে তারা শেষবারের মতো সেই আরাধনাটাই করছে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বোচ্চ অন্তরা আপনাকে ধন্যবাদ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে দুর্গোৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস সুচারুভাবে পূজা উদযাপন করতে দেশের সব মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হচ্ছে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বসুন্ধরা আবাসিক এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এই তথ্য জানান তিনি এ সময় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে জানান। বিস্তারিত প্লাবন রহমানের প্রতিবেদনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহানবমীর আয়োজন শেষে এখন সময় ঘনি আসছে দেবী দুর্গার বিদায়ের প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই মণ্ডপে পূজার আয়োজন করা হয় যেখানে পুণ্যার্থীদের এমন ঢল শুক্রবার সন্ধ্যার পর এই মণ্ডপ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির নিউজ টোয়েন্টি ফোরের সিইও নঈম নিজাম সহ অনেকে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় ডিএমপি কমিশনার বলেন সারা দেশে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পূজা অনুষ্ঠিত হচ্ছে ঈদ-উল-আযহা ফিতরে যেভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে উৎসব পালন করে আজও আমরা দেখছি সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ শ্রেণীর মানুষ আজকে উৎসবে একত্রিত হয়েছে ঢাকা মহানগরীতে প্রত্যেকটি পূজা মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দশমীতে বিসর্জনের জন্য রয়েছে আমাদের

আমরা গত বছর যে আয়োজন দেখেছি তার চেয়েও এবারের আয়োজন আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যের দিক দিয়েও অনেক বড় মনে হচ্ছে ভক্তি আর শ্রদ্ধায় বিভিন্ন পূজা মণ্ডপে আরতি অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ সহ নানা আয়োজন উদযাপিত হচ্ছে দুর্গাপূজা শনিবার মর্ত ছেড়ে কৈলাসের স্বামীর ঘরে ফিরবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা তাই দেবীকে খুশি রাখতে এমন উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা সেখানে অন্য ধর্মের অনুসারীরাও সমানভাবে আনন্দ ভাগাভাগি করছেন তার বলছেন ধর্ম যার উৎসব সবার প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হলো একটা বিরতির সাথেই থাকুন পর স্বাগত দেখছেন নিউজ সংবাদ ময়মনসিংহের চোর সন্দেহে পিটিয়ে কিশোর হত্যার রেশ কাটতে না কাটতেই এবার বগুড়ার পায়ুপথে বাতাস দিয়ে রাসেল নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলার একটি টাইলস কারখানায় এই ঘটনা ঘটে এই ঘটনায় কাহালু থানা পুলিশ রাসেলের সহকর্মী একই উপজেলার কালাই নওদাপাড়া গ্রামের রুবেলকে আটক করেছে কাহালু থানার পুলিশ কর্মকর্তা জানান রাসেল ও রুবেল দুজনই এবিসি টাইলস কারখানায় ফিনিশিং ইউনিটে শ্রমিকের কাজ করেন সকাল সাড়ে সাতটার দিকে ফিনিশিং ইউনিটে হাওয়া মেশিন দিয়ে উৎপাদিত টাইলসে ময়লা পরিষ্কার করার সময় এয়ারকি ছলে রাসেলের পায়ু পথে বাতাস ঢুকিয়ে দেন রুবেল এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা জানিয়েছেন পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে রোগীর নারী ভুড়ি ছিঁড়ে যায় ও রক্ত চলাচল বন্ধ হয় বেলা তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে মনে হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি এসে তাতে মনে হচ্ছে যে যে ছেলেটি মারা গেছে অর্থাৎ রাসেল সেও ওইখানে মেশিন পরিষ্কার করছিল তার সাথে আর একজন রুবেল যে অভিযুক্ত সেও ছিল তো আমি রুবেলের সাথে কথা বলে আসলাম রুবেল বললো যে আমি যখন গা পরিষ্কার করতেছিলাম তখন ও আমাকে বলছে যে আরও ভালো করে বাতাস দে। এই রকম বাতাস দেওয়ার এক পর্যায়ে সে বলল যে আমি তার প্যান্টের উপর দিয়েই তাকে বাতাস দিয়েছি এবং প্যান্টটা ছিঁড়ে তার মানে পা বাতাস ঢুকেছে এদিকে ময়мун কিশোর সাগর হত্যার প্রধান আসামি আকাশকে আটক করেছে রা বৈরব থেকে তাকে আটক করা হয় এদিকে যে মোটর চুরির অভিযোগে কিশোর সাগরের উপর নিrzaton চালানো হয় তার সত্য নয় বলে জানিয়েছে স্থানীয়রা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সেই মোটর দেখতে পেয়েছেন আমাদের প্রতিনিধি সদ্বনমানের পাঠানো তথ্য ছবিতে ডেসক্রিপ্ট এই সেই খুঁটি যাতে বেঁধে পেটানো হয় কিশোর সাগরকে আর এটা সেই পানির মোটর অভিযোগ তোলা হয়েছিল এটি চুরি করতেই সাগর এসেছিল সোমবার ভোরে সাগরকে হত্যার পর এখন পুরো হ্যাচারিতে শুনশান নিরাপত্তা নেই কোনো কর্মযোগ্য ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানালেন হ্যাচারি মালিক আক্কাসের সরাসরি জড়িত থাকার কথা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি পরে যা কুম্বা ও করা সেটা আর বলতে পারি না চোর সাব্যস্ত করে তাকে বেঁধে পিটিয়ে তাকে হত্যা করা এটা তো আসলে কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এটার সাথে যারা সংশ্লিষ্ট আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মা হাসি বেগম আমি চাই আমার মতো কোনো মারা আমি যেভাবে বুক থাপড়াইছি আমার মতো কোনো মারা যায় এভাবে বুক না থাপড়া আমি রাপের কাছে অনুরোধ আমি সকলের কাছেই অনুরোধ আইন জানি আমার সত্যিকার যদি হয়ে থাকে সত্যিকার বিচার দাসেকে দেখায় দিব শুক্রবার ভোরে ভৈরবের শম্ভুগঞ্জের রেল ক্রসিং এলাকা থেকে সাগর হত্যার প্রধান অভিযুক্ত আসামি আকাশকে গ্রেফতার করে র্যাব পরে সেদিন বিকেলেই এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় তারা ঘটনাটি ঘটার পরপরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চোদ্দ আসামি গ্রেফতারের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় শম্ভুপুর রেল ক্রসিং থেকে এই আসামি এই হত্যাকাণ্ডের যে প্রধান আসামি এবং গাউসিয়া মৎস্য হ্যাচারির যে সত্যাধিকারী আকাস আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় গেল সোমবার সিংহের গৌরীপুরে একটি হ্যাচারিতে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয় কিশোর সাগরকে সংসদ সদস্য ইনামুল হক এবং উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম শান্তুর ক্ষমতার দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর বাগমারা আওয়ামী লীগ এর মধ্যে শান্তুকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা কমিটি রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেদ সংসদ সদস্য এনামুল হকের মদদে এতদিন ঘাপটি মেরে থাকা জেএমবি সর্বহারা সদস্যরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছেন তাদের হাতে আগ্নেয়াস্ত্র সহ আধুনিক বিভিন্ন অস্ত্র থাকায় আবারও বাগমারার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বাগমারার সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এভাবেই অভিযোগ করেন উপজেলা সাবেক সভাপতি আব্দুল সোহান চৌধুরী গেল মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির ইসলাম শান্তু উপস্থিত ছিলেন মূলত এরপরই সামনে আসে শান্টু ও এনামুল হকের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন এমপি এনামুল হক আগামী ইলেকশনকে কেন্দ্র করে সে আবারও হয়তো বিএনপি জামাতকে কোনো সহায়তা বা সুবিধা দেওয়ার জন্য দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দলের জনপ্রিয়তা হ্রাস করার জন্য সেই কাজটি করতেছে জাকিরুল ইসলাম শান্টুর বিরুদ্ধে অভিযোগ আছে বিএনপি জামাতকে মদত দেওয়ার তাই দলীয় ব্যানারে সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করাই শান্টুকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ আর একে ইতিবাচকভাবে দেখছেন তৃণমূলের নেতারা দলকে ভাঙ্গার একটা প্রয়াস সুতরাং এটা এখন থেকে আমাদের সচেতন না হলে দল সচেতন না হলে দল ক্ষতিগ্রস্ত হবে বলেই বাগমারা উপজেলা আওয়ামী লীগ এই সমস্ত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে শান্তুকে দল থেকে বহিষ্কৃত করলে বাগমারা সাধারণ মানুষ শান্তি পাবে দলের জন্য অনেক ভালো কাজ হবে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগে বিভক্ত আওয়ামী লীগ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও বিষয়টির সমাধান চান আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা কেন্দ্রের সঙ্গে কথা বলে সেটি নিয়েছি প্রথমত শোকজ করেছি ওরা জবাব দেখ এবং উভয় পক্ষকে আমরা আহ্বান জানিয়েছি যে এ পর্যন্তই শেষ কোথাও হুলুজবজি হতে পারে সভাপতি সাধারণ সম্পাদক বা নেতৃত্বের প্রতিযোগিতা হতে পারে নেতৃত্বের প্রতিযোগিতা যদি না হয় তাহলে সেটি হয় কেন্দ্রীয় নেতারা উদ্যোগী না হলে এই বিভক্তি আগামী নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করেন দলের নেতা কর্মীরা কাজী সাহেব নিউজ টোয়েন্টি ফোর এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ গতি হারিয়েছে খুলনার উন্নয়নে নেয়া এগারোটি মেগা প্রকল্প রাজনৈতিক সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় এর কারণ অভিযোগ নগরবাসীর এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ শামসুজ্জামান খুলনা মহানগরের উন্নয়নের লক্ষ্যে এগারোটি মেগা প্রকল্প হাতে নেয় নগর কর্তৃপক্ষ যার মধ্যে উল্লেখযোগ্য ওয়াসার পানি সরবরাহ প্রকল্প আধুনিক রেল স্টেশন নির্মাণ মেরিন একাডেমি তৈরি খানজাহানালী বিমানবন্দর নির্মাণ ওয়াসার পানি সরবরাহ প্রকল্প সম্পন্ন করার মেয়াদ শেষ হয় চলতি বছরের জুনে নানা জটিলতার কারণে মেয়াদ বাড়ানো হয়েছে আরও এক বছর রেল স্টেশন নির্মাণ কাজেরও একই অবস্থা ফলে উন্নয়ন কর্মযজ্ঞের দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ সমগ্র নগরী রাস্তা পাইপ পাইপলাইন বসিয়ে তারা পানি সংযোগের ব্যবস্থা করছে এবং এ কারণে নগরের সমস্ত রাস্তাগুলো খোলা হয়েছে তো সিপিআর মেইন গেটের সামনের যে অবস্থাটা এটা খুবই খারাপ অবস্থা এইটার জন্য আমরা গতকালকে মানববন্ধন করেছি দীর্ঘদিনীয় শেষ হয়নি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ পর্যটন শিল্পের বিকাশে প্রকল্পগুলো এর জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতাকে দুষলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা পাইপলাইনে গ্যাস সরবরাহ শেষ পরে কিন্তু গভর্নমেন্ট এই প্রকল্পটাকে বন্ধ করে দিয়েছে প্রায় তিনশো কোটির উপর টাকা কিন্তু এখানে মানে নষ্ট হয়ে গিয়েছে রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের খুলনার এই উন্নয়নগুলো মুক্ত বুড়ে পড়ে আছে অনেক প্রকল্প আছে যে প্রকল্পের অনেক এখনও কর্মকর্তা বা প্রকল্প পরিচালকও নিয়োগ দেওয়া হয় নাই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য যার ফলে খুলনা নগরী তার হারানো গৌরব ফিরে পাবে বলে আশা জেলা প্রশাসকের মংলা এবং পায়রা বন্দর এটার কারণে কিন্তু এবং সর্বোপরি বঙ্গ মানে পদ্মা সেতু এটি দৃশ্যমান হওয়াতে কিন্তু শিল্প বেড়ে যাচ্ছে খুলনাতে আমরা চেষ্টা করছি দ্রুততা দ্রুত গতিতে এগুলাকে বাস্তবায়নের দিকে আমি গতকালকেও ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছি যে কিভাবে অতি দ্রুত এই বাস্তবায়িত করা যায় আমাদের এই প্রকল্পগুলি এবং এখানে মানুষের দুর্ভোগ কত কমানো যায় রেল স্টেশনের ব্যাপারে গত পরশু এখানে আমাদের ডিজি এসছিলেন আমি ডিজির সাথে কথা বলেছি শুধু আশার বাণী নয় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন দেখার অপেক্ষায় ভুক্তভোগীরা চলমান রোহিঙ্গা সংকট এবং তাদের উপর নিপীড়নের প্রেক্ষিতে সমালোচনার মধ্যে মিয়ানমারের নেত্রী অংসাং সুচির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ সুচির প্রতিকৃতির জায়গাটি একটি জাপানি চিত্রকর্ম বসানোর কথা জানিয়েছে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে তার প্রতিকৃতি সরানোর বিষয়টি সেন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী সূচির ওই প্রতিকৃতি কলেজটির মূল ভবনের প্রবেশ ছিল কলেজের জনসংযোগ কর্মকর্তা বলছেন সুচির প্রতিকৃতি একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানে জাপানি চিত্রশিল্পী ইউসি হিরো তাকাদার চিত্রকর্ম প্রদর্শিত হবে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শান্তিতে নোবেল জয়ী সূচির সমালোচনা চলছে বিশ্বজুড়ে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন গত সপ্তাহে তাকে দেওয়ার সম্মাননা স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন সরকারি কাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে তিনি পদত্যাগ করেন শনিবার হোয়াইট হাউসে এক বিবৃতিতে জানানো হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইসের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন এতে ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী পদে স্থলে করা হয়েছে টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ গত মে মাস থেকে তিনি চব্বিশটি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেন এতে দুই লাখ তেইশ হাজার মার্কিন ডলার ব্যয় হয় যা অতি ব্যয়বহুল করদাতারা এসব ফ্লাইটের খরচ বহন করেন অভিযোগ ওঠার পর ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যের নিয়ম রয়েছে কেবল জাতীয় নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মকর্তারা বাইরে ট্রাম্পের মন্ত্রিসভায় আরো তিন সদস্য এখন নজরদারিতে রয়েছেন সরকারি কাজে তারা এ ধরনের ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে সংবাদে নিচ্ছি ছোট্ট আরও একটা থাকুন। বিরতির পর স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে আবহাওয়ার খবর জানবো আবহাওয়ার খবর জানতে স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাসনিমে জান্নাত অর্থি অর্থি তো সারা দেশে 24 ঘন্টায় আবহাওয়ার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জহুর আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর আবহাওয়ার সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থি চলুন জেনে নিই আজকে সারাদেশে আবহাওয়া পরিস্থিতি ঢাকা শহর সারা দেশে আজকে আবহাওয়া পরিস্থিতি জানবো আজ শনিবার ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার সতেরো প্রথমে জেনে নিচ্ছি ঢাকার আবহাওয়া পরিস্থিতি ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যার কারণে আংশিক মেঘলা কিন্তু থাকছে আজকের আবহাওয়া ঢাকায় চলে যাচ্ছি চট্টগ্রামে চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং এখানেও কিন্তু আংশিক মেঘলা অবস্থান করছে চলে যাচ্ছি খুলনায় খুলনার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং এখানেও কিন্তু আজকে সারা দিনে আবহাওয়া পরিস্থিতি আংশিক মেঘলা দেখা যাবে ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরেও আংশিক মেঘলা থাকছে আজকের আবহাওয়া পরিস্থিতি দর্শক আজকের আর্দ্রতা আজকে বাতাসে আর্দ্রতার পরিমাণ একশো ভাগ দেখা যাচ্ছে এবং আজকের আজকে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ছিল আজকের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ চলে যাচ্ছি মো স্টুডিওতে সহকর্মী সালে জহুর চৌধুরীর কাছে অর্থে আপনাকে ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর আবহাওয়ার বার্তা শুনলেন আমাদের সহকর্মী তাসনিমে জান্নাত অর্থের কাছ থেকে আর এরই সাথে নিউজ টোয়েন্টি ফোর সংবাদে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথে থাকুন বিরতির পর স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা শুরুতে জেনে নিচ্ছি ঢাকা থেকে প্রকাশিত সংবাদগুলোর প্রধান প্রধান শিরোনাম আমার হাতে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে ইসি টেনশনে তিন দল অক্টোবরের সংলাপ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির সঙ্গে এছাড়া তারা আরেকটি বেশ চমৎকার ফিচারে করেছে নিউজ মানবিক যে বৃহস্পতিবার যে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা হলো সেটা নিয়ে গভীর সমুদ্রে আটকে টাকা দাবি না পেয়ে নৌকাডুবি মূল্যহীন ওদের জীবন এমন একটি ফিচারে করেছে এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসের যে রাখাইনে মানবিক বিপর্যয় সেনা অভিযান দ্রুত বন্ধ করুন এছাড়া তারা আরেকটি করেছে যে এই নিষ্ঠুরতার শেষ কোথায় বগুড়ায় যে ঘটনাটা হলো যে পায়ুপথে এবং এছাড়া ময়মনসিংহের সাগর হত্যাকাণ্ডের ঘটনায় পায়ুপথে এই দুটো নিয়েই তারা করেছে এটা এছাড়া দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে রোহিঙ্গাদের নিয়েই রোহিঙ্গাদের সঙ্গে প্রহসন নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের জেনারেলদের বিচার যুক্তরাষ্ট্র আরেকটি শিরোনাম করেছে যে কিশোর চায় সাগরকে পিটিয়ে হত্যা প্রধান আসামি আকাশ গ্রেফতার আবারও পেটে বাতাস ঢুকিয়ে হত্যা বগুড়ার ঘটনায় দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে নিরাপত্তা পরিষদের জাতিসংঘের মহাসচিব নির্যাতন থামাতে হবে এখনই ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ সমস্যা দীর্ঘায়িত হবে জেনে প্রস্তুতি এছাড়া তারা আরেকটি করেছে যে আজ বিজয় দশমী বিষাদ জাগিয়ে স্বামী গৃহে ফিরবেন দেবী দুর্গা দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে দুর্ভোগ পিছু ছাড়ছে না রোহিঙ্গাদের এছাড়া চীন রাশিয়ার সমালোচনায় মানবিক সাহায্য গণহত্যার সমর্থন দ্বিচারিতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইট দিয়ে এমন একটি কোট করেছে তারা দৈনিক যুগান্ত তাদের প্রধান শিরোনাম করেছে প্রত্যেকটা প্রতীকের মতোই রোহিঙ্গা ইস্যু নিয়ে যে রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক রাজনৈতিক সংলাপ চায় জাতিসংঘ এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে চীন রাশিয়ার ভূমিকা বিচারিতা ওবায়দুল কাদের এমন একটি কোট করেছে এবং নিরাপত্তা পরিষদের মুক্ত বিতর্ক প্রত্যাশার চেয়ে কম এমন একটি শিরোনাম তারা করেছে দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে আইসিসিতে বিচার সম্ভব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মিয়ানমারদের মানবতাবিরোধী অপরাধের বিচার সম্ভব এমন একটি কোট করেছে বিশাল ফিচারে তারা এছাড়াও তারা করেছে যে পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে আজ এমন একটি আর কোনো সিদ্ধান্ত বা যৌথ বিবৃতি ছাড়াই বৈঠক শেষ নিরাপত্তা পরিষদের যে বৈঠক হলো সেটা নিয়ে তারা শিরোনাম করেছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে নিরাপত্তা পরিষদ নিরাশ করল জাতিসংঘ ব্যর্থ রোহিঙ্গা সংকট এমন একটি তো দর্শক এই ছিল আমার কাছে আজকের জাতীয় দৈনিকের শিরোনাম এবারে আমরা চট্টগ্রামে যাব চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী যেমন রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত আজকে দৈনিক পত্রিকাগুলো তাদের স্থানীয় প্রধান প্রধান শিরোনাম কি করেছে ধন্যবাদ সালেজিহুর চৌধুরী চট্টগ্রামের সবকটি কাগজও বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে প্রধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক নানা প্রতিবেদন তো রয়েছে নানা সমস্যা সংক্রান্ত প্রতিবেদন এবং সম্ভাবনার হাতছানি কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনগুলোতে এদিকে বিশেষ করে চট্টগ্রামের সার্বজনীন শারদীয় যে উৎসব সেই উৎসবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিশেষ করে আজ দশমী দশমীর পরিকল্পনা এবং কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রতিবেদন রাজনৈতিক রয়েছে কাগজ সেটি তারা করেছেন নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তহীন বৈঠক রোহিঙ্গা সংকট মিয়ানমারকে চাপে রাখতে বলল বাংলাদেশ এবং নমনীয় চীন রাশিয়া সেনা নেতৃত্বের বিচার চাই যুক্তরাষ্ট্র শিরোনামে প্রতিবেদন তারা করেছেন এবং রোহিঙ্গা অনুপ্রবেশ আবার বেড়েছে বলে উল্লেখ করে আরেকটি সম্পৃক্ত রয়েছে এই কাগজে এছাড়াও চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে হোল্ডিং ট্যাক্স নিয়ে যে বিতর্ক সেটি নিয়ে অন্যতম প্রধান একটি প্রতিবেদন তারা ছেপেছেন এতে বলা হয়েছে শিরোনামে চশিকের অ্যাসেসমেন্ট বাতিলে আলটিমেটাম দৈনিক পূর্ব চট্টগ্রামের আরো একটি বহুল প্রচারিত কাগজ যেটিতে গলা কাটা হোল্ডিং ট্যাক্স সাত দিনের আলটিমেটাম শিরোনামে বিশেষ প্রতিবেদনের পাশাপাশি রোহিঙ্গা সংকটে জাতিসংঘের যে প্রফোসন সেটিকে উল্লেখ করে তারা বিশেষ প্রতিবেদন করেছেন এতে বলা হয়েছে রোহিঙ্গা সংকট সিদ্ধান্ত ছাড়াই নিরাপত্তা পরিষদের বৈঠক এদিকে চট্টগ্রামের সিটি মেয়রের বক্তব্য দেওয়া হয়েছে হোল্ডিং ট্যাক্স বিষয়ে তিনি বলছেন বর্গফুট নির্ধারণ করে বর্গফুট হিসেবে কর নির্ধারণের কোনো আইন নেই দৈনিক পূর্বদেশ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে রোহিঙ্গা ইস্যুতে তারা গুচ্ছ প্রতিবেদন করেছেন এবং এর বাইরে বিশ্বমানে উন্নীত হবে সমুদ্র একটি প্রতিবেদন রয়েছে। ইস্যুতে সিদ্ধান্ত হল না নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন রাশিয়ার বিরোধিতা এবং চীন ভারতের ত্রাণ জুতো মেরে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চীনের বিচারিতা সমর্থনযোগ্য নয় এদিকে ইউনিসেফ এদিকে ইউনিসেফের স্কুল রোহিঙ্গাদের শিশুদের জন্য যে করা হচ্ছে তেরোশোটি সেটি নিয়ে বিশেষ প্রতিবেদন সুপ্রভাত বাংলাদেশ আরও একটি বহুল প্রচারিত কাগজ এটি প্রধান প্রতিবেদন তারা করেছেন জলাবদ্ধতা নিয়ে বিশেষ করে চট্টগ্রামের খাল চাকতাই খাল বহুল আলোচিত এটি নিয়ে তারা প্রধান প্রতিবেদন করেছেন এবং রোহিঙ্গা এই প্রতিবেদন তো রয়েছে আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনা যুক্ত হচ্ছেন রুমকি সেনগুপ্তা গুপ্তা যিনি চট্টগ্রামের পূজা উদযাপন পরিষদের অন্যতম সংঘটক স্বাগত জানাই আপনাকে আমরা তখন শিরোনামগুলো পড়ছিলাম শুরুতে আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই শুভেচ্ছা এবং সার্বিক যে পরিস্থিতি টানা পাঁচ দিনের যে কর্মযজ্ঞ সেটির পর আজকে পর্যন্ত পরিস্থিতি কেমন দেখছেন আসলে বিজয় উৎসবের যে শারদীয় যে উৎসবের শুরুতেই আপনাকে শারদ শুভেচ্ছা এবং আজকে বিজয়া দশমীর আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি রিয়াজ ভাই এবং আম সমস্ত জাতিবাসীকেও আমার শারদ শুভেচ্ছা এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আসলে মণ্ডপে মণ্ডপে বিজয়ের সুর যেটা বেঁধেছে আজকে দশমী আমাদের তবে মাকে বিদায় দিতে গিয়ে যেটা আমরা বুঝছি মায়ের মুখটা ছিল কালকে খুব একদম সুন্দর কোমল হাসি মুখ কিন্তু আজকে কান্নার একটা হল দেখা যাচ্ছে তারপরেও মাকে তো বিদায় দিতেই হবে আজকে বিজয়া দশমী সবার কাছে এটাই হচ্ছে অনুরোধ যেন মাকে সুন্দরভাবে বিদায় দেওয়া হয় এবং সিপিএম বলে দিয়েছে দুপুর একটার মধ্যে যেন আমাদের এই দশমীর কাজটা যেন সম্পন্ন হয় এবং খুব ভালোভাবে এই যেন কাজটা সম্পন্ন হয় এটাই সমস্ত সার্বিক পরিবেশ নিরাপত্তার খুবই ভালো ছিল কালকে আমি চকবাজার পরিদর্শন করলাম তার আগের দিন ছিলাম উত্তর দক্ষিণ জেলায় মণ্ডপে কিছুই হয়নি খুব সুশৃঙ্খলভাবেই ছিল এবং প্রশাসন খুব সাহায্য করেছে এবং আর একটা জিনিস হচ্ছে যেটা সবসময় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত পূজা মণ্ডপ ছিল যেটাতে আমাদের কোনো যেটা আমরা খুব চিন্তা করেছিলাম যে মণ্ডপ মণ্ডপ যেটা হয় মদ্যপান করা বা ক্রিটিসাইজ করা হ্যাঁ অপ্রীতিকর কোনো ঘটনা সেটা আসলে কোনো কিছুই হয়নি কারণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটি মণ্ডপে এবং প্রশাসন খুব সাহায্য করেছে যেটা আমাদের সুশৃঙ্খলভাবে আমাদের পুজিটি একদম তিন দিনে এবং বিসর্জনের যাত্রাটিও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ হবে নিশ্চয়ই পরিবেশ এমনটি এটা আশা রাখছি এবং সবাই সব ভাই বোন এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেটা আমরা পূজা মণ্ডপে দেখলাম কোনো অসাম্প্রতিক কিছুই দেখিনি যেহেতু বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ সেজন্য এখানে দেখছি বিজয়া দশমীর এখানেই হচ্ছে খুব সুন্দরভাবে হয়তো দুপুরে একটা না হলেও সেটা চারটার মধ্যে খুব সুন্দরভাবে বিজয়া দশমীভাবে সম্পন্ন হবে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই রোহিঙ্গা সংকট নিয়ে একজন নগরবাসী হিসেবে কেমন মনে করছেন আজ পর্যন্ত প্রায় সব কোটি কাগজে টানা রোহিঙ্গা ইস্যু নিয়ে লেখা হয়েছে হ্যাঁ এটা আজকে টানা এক মাস ধরেই দেখছি রোহিঙ্গা সম্বন্ধে আমি ব্যক্তিগতভাবে দুইবার গেছি উখিয়া জেলাতে কুতুবপালন গ্রামে পাঁচশো সতেরো পরিবার হিন্দু ছিল আর দুইবারই আমি ত্রাণ নিয়ে গেছি শুধু হিন্দু বলে না সংখ্যালঘু বলে কোনো কথা নেই মানে দোনোটা ধর্মই মোটামুটি আছে রোহিঙ্গা তো তারপরেও যেটা আমাদের মাদার বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু কর্না শেখ হাসিনা যেটা বলেছে ষোলো কোটি মানুষ যদি খেতে পারে তাহলে এই আট লাখ বা দশ লাখ মানুষকে আমরা তার ভাগে কি কিছু দিতে পারবো না এটাই তার একটা মা যেটা বলে সন্তানকে আগলে রাখা যেটা চিন্তা সেটা আমাদের বঙ্গবন্ধু শেখ হাসিনার মধ্যে আমরা পরিচয় পেয়েছি তবে যাই হোক না কেন উনি চেষ্টা করছে সেটা যেন খুব একটা খুব সুন্দরভাবে আয়ত্ত এনে তাদের দেশে সমাধানের সমাধানের পথে যেন এনিয়ে যায় শেষ করতে চাই হোল্ডিং ট্যাক্স নিয়ে যেটি নিয়ে আজকের কাগজও বিতর্ক রয়েছে আপনি কেমন মনে করছেন নগরবাসীর যে হোল্ডিং ট্যাক্স নিয়ে বিতর্ক কর এটা নিয়ে কালকে কদম একটা সমাবেশ গঠিত হয়েছে এবং নিউ মার্কেটেও দেখলাম একটা খুব বড় একটা জগৎসং হচ্ছে এখন নতুন মেয়রকে নিয়ে হয়তো সম্ভবত যে জিনিসটা হয়তো রাজনৈতিক প্রভাব ফেলছে সেটাই হয়তো ওনাকে চাপের মধ্যে রাখছে তারপর উনি সেটা সমস্যা হয়তো এড়িয়ে সুন্দরভাবে আমাদেরকে একটা সমাধানের পথে চলে আসতে পারবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা চট্টগ্রামের প্রধানতম কাগজগুলোর শীর্ষ শিরোনাম নিয়ে কথা বলছিলাম আলোচনায় যুক্ত হয়েছিলেন রুমকি সেন গুপ্তা যিনি একাধারে রাজনৈতিক কর্মী এবং সংগঠক পূজা উদযাপন পরিষদ আমরা আলোচনায় আমাদের আলোচনায় উঠে এসছে রোহিঙ্গা সংকট এবং শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ পরিস্থিতি সহ চট্টগ্রামের যে হোল্ডিং ট্যাক্স নিয়ে বিতর্ক সেটি আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ সালেজি চৌধুরী রিয়াজ হায়দার চৌধুরী আপনাকেও ধন্যবাদ এতক্ষণ সংবাদপত্র পর্যালোচনা দেখলেন সুন্দরী প্রতিযোগিতার খবর জানিয়ে শেষ করব এখনকার আয়োজন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাইম আদ্রি শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা করা হয় তার নাম আঠারোই নভেম্বর চীনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই নারী বিস্তারিত রিশাদ হাসানের প্রতিবেদনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু এই নামটি বহন করছে সৌন্দর্য বুদ্ধিমত্তা শৈল্পিকতা সহ নানা গুণের সমন্বয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এক সুবর্ণ সুযোগ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক বসুন্ধরা কনভেনশন সিটির আলোকসজ্জা আর জমকলা আয়োজনে বলে দেয় বাংলাদেশ পেতে চলেছে এমন একজনকে যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে নভেম্বরে চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড মঞ্চ সিনা চৌহানের নৃত্যের সাথে শুরু হয় এই উৎসব এরপর একে একে মঞ্চে উপস্থিত হন সারা বাংলাদেশ থেকে বাছাই করা সেরা দশ সুন্দরী প্রতিযোগী উপস্থিত দর্শকদের সামনে সেরা জনের অংশগ্রহণে পুরো সন্ধ্যা হয় মুখরিত এরপর সেই মাহেন্দ্র খুন তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সেরা সুন্দরীর মুকুট জেতেন জান্নাতুল নাইম আদ্রি এই প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে আদ্রি যাবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সাতষট্টিতম আসরে অংশ নিতে এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে